বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। এবং এই যে আমাদের শহীদ নজমুল হক স্কুলের, গার্লস স্কুলের যে অনলাইন ক্লাস হচ্ছে, সেগুলো তোমরা দেখছো, দেখে দেখছো এবং নিয়মিত আমাদের ক্লাস হচ্ছে সেটা তোমরা দেখছো। তো আজকে আমি ক্লাস টেনের আমি বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে তোমাকে পাওয়ার জন্য যে স্বাধীনতা, এই কবিতাটি তোমাদের আমি পড়াবো। তো তোমরা পাঠ্য বই নিয়ে বসে যাও। এখন এই কবিতাটা কে লিখেছেন? কবিতাটা লিখেছেন কবি, আধুনিক কবি বলা হয় ওনাকে, আধুনিক কবি, কবি শামসুর রহমান। তিনি 1929 সালের 24শে অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত পাড়াতলি গ্রামে। তিনি 1945 সালে ঢাকা পোগাজ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন, এখন তোমাদের যেটা বলা হয় SSC ম্যাট্রিক পাস করেন, আর 47 সালে ঢাকা কলেজ থেকে ইন্টার পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক অর্থাৎ অনার্স পাস করেন। পেশায় তিনি ছিলেন সাংবাদিক। তার সাহিত্যকর্ম ছিল সাধারণত আধুনিক, অর্থাৎ তার কবিতায় আমরা সাধারণত তিনি কবিতাই লিখতেন, তো সেই কবিতায় তার অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্যই প্রতিফলিত হয়েছে। তিনি তার লেখনের জন্য, তার লেখনের মধ্যে দেখো তার যে কবিতাগুলো, সেই উপমা ও চিত্রকল্পে প্রকৃতি নির্ভর এবং বিষয় ও উপাদানে শহর কেন্দ্রিক, বিষয় ও উপাদানে শহর কেন্দ্রিক। তো তিনি এখানে একটা জিনিস তোমার দেখো, বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে ফুটে উঠেছে। তো আমরা এসো দেখো তার যে, তিনি যে কাব্য বিভিন্ন কাব্য রচনা করেছেন তার মধ্যে দেখো আমরা দেখি এগুলো, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করপিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, আমি অনাহারি, বাংলাদেশ স্বপ্ন দেখে, বুক তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে, হরিণের হাড়, মানব হৃদয়ে নৈবদ্য সাজায়, আমি দেশদ্রোহী হতে চাই, এই আরো অনেক লিখেন। তো আমি প্রধান কয়েকটা এখানে তোমাদের তুলে ধরলাম। তো আর তিনি তার এই সাহিত্য সাধনার জন্য, সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান আর 21শে পদকও তিনি লাভ করেন। আর দেখো 2006 সালের 17ই আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবি পরিচিতি জেনে নিলাম, এখন এসো আমরা কবিতায় যাই। কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এর অর্থ হচ্ছে যে আমরা তো একসময় পরাধীন ছিলাম, তারপরে বিভিন্ন ঘাত, প্রতিঘাত, বিদ্রোহ, আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেলাম, বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে মানচিত্রের বুকে জায়গা করে নিল। আমরা কি শুধু শুধু স্বাধীন হয়েছি, স্বাধীনতা পেয়েছি? এই স্বাধীনতাকে পাওয়ার জন্য আমাদের কি কি ত্যাগ করতে হয়েছে, কি আমরা বিসর্জন দিয়েছি, সেটা এত সুন্দর করে কবি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। এসো আমরা সেটা দেখি। দেখো বলছেন যে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন রক্ত গঙ্গায়। অর্থাৎ তোমরা তো দেখোনি, কিন্তু তোমরা শুনেছ, পড়েছ, দেখেছ যে আসলে 1971 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল তখন রক্ত গঙ্গায় বয়ে গেছিল এদেশে, এবং তা পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশকে আক্রমণ করে তারা দেশকে, দেশের অগণিত মানুষকে
অপবন মানুষকে হত্যা করেছিল, তারা এই বাংলাদেশকে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। এখানে একটা কথা আছে, দেখো আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তো আমরা সে তোমরা রামায়ণ মহাভারতে দেখেছি সেইখানে একটা জঙ্গলকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল। এখানে কবি সেই বাংলাদেশকে যেভাবে সেই পুরো জঙ্গলকে পুড়িয়ে সাফ করে দিয়েছিল, সেটাই এখানে তিনি এই বাংলাদেশকে ঠিক সেইভাবেই পাকিস্তানিরা আগুন দিয়ে যা ঘর বাড়ি সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। মানুষকে এমনভাবে তারা হত্যা করেছিল যে মনে হয়েছিল যেন রক্তের গঙ্গা বয়ে গেছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সফিনা বিবির কপাল ভাঙলো, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। এই স্বাধীনতাটা কিন্তু এমনি এমনি আসেনি, বহু ত্যাগ তিতিক্ষার মানে ত্যাগ তিতিক্ষাকে মেনে নিয়ে তারপরে এসেছে এই দেশের স্বাধীনতা। সেখানে কি হয়েছে, আমাদের দেশের স্বাধীনতায় কিন্তু কিশোর ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী জেলে তাঁতি কারোর অবদানই কিন্তু কম ছিল না, সেখানে নারীদেরও অবদান ছিল অত্যন্ত বেশি। নারীরাও অনেক নারীদেরকেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়েছে এই স্বাধীনতার জন্য। কি বলেছে, সকিনা বিবির কপাল ভাঙলো। সকিনা বিবি আমরা মনে করব সকিনা বিবি সম্রাণ হারিয়েছে। তারপরে বলছে শিথুর সিঁদুর মুছে গেল হরিদাসীর, অর্থাৎ বিবাহিত নারী হিন্দুদের চিনতে আমরা শিথির সিঁদুরকে বুঝি, তাহলে পরে তারা ছিল মুক্তিকামী, তাই কি হলো ওই সেই হরিদাসীর স্বামীকে মেরে ফেলা হলো, বিধবা হলো। তারা কি হলো হয়ে এই যে নারীরা সহায় সম্বলহীন হয়ে পড়ল। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, অর্থাৎ সেই কামান মেশিন গান ট্যাঙ্ক এগুলো যুদ্ধে ব্যবহার করা হতো এবং সেগুলো ছিল জলপাই রঙের। দানবের মতো চিৎকার করতে করতে, অর্থাৎ একেবারে সেই গোলাগুলি করতে করতে শব্দ করতে করতে তারা এলো। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, অর্থাৎ সেই সময় আন্দোলনের মূল কেন্দ্র ছিল কিন্তু ছাত্রাবাস, অর্থাৎ মূল যারা হোতা ছিল তারা ছিল ছাত্র। তাই বলেছেন যে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, তাহলে তারা প্রথমে কি করলো, যে সমস্ত যারা এই আন্দোলনকে বেগবান করছিল সেই সমস্ত আবাসগুলোকে তারা উড়িয়ে দিল, সেখানে ছাত্রাবাস বস্তি। রিকেলেস রাইফেল আর মেশিনগানে খই ফোটালো যত্রতত্র। গ্রামে যারা বাস করে তারা জানে যখন খই ফোটে তখন একসাথে অনেক খই ফোটে, তো সেই তারা যে ট্যাঙ্ক নিয়ে এসেছিল সেই ট্যাঙ্কে এমনভাবে তারা গোলাবর্ষণ করছিল যে মনে হচ্ছে যেন খই ফুটছে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের প্রোগ্রাম। এই স্বাধীনতা, স্বাধীনতাকে পাওয়ার জন্য, স্বাধীনতা যেন না পাওয়া যায়, স্বাধীনতাকে রোখার জন্য তারা সেই পাকিস্তানি হানাদার বাহিনীরা সমস্ত গ্রাম গঞ্জকে শহরকে তারা পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তব ভেটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর, অর্থাৎ কি হলো যখন তারা এই যে পুড়িয়ে দিল, তারা আক্রমণ করলো মেরে ফেললো, তখন সাধারণ মানুষ কি করলো, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে গেল, যেখানে নিজের জীবন বাঁচানোই অনেক কঠিন সেখানে সেই এখানে বলেছে কুকুর, অর্থাৎ তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু সেই কুকুর সেই প্রভুভক্ত কুকুর কিন্তু সে তার পোড়া বাস্তব ভিটাটা ছেড়ে যায়নি, সেখানে দাঁড়িয়ে সে কি করছে সেটা যেন পাহারা দিচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের সাথে সাথে এই প্রকৃতির যে একটা প্রকৃতির একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে যেন একটা পশুও যেন সাক্ষী হচ্ছে। তা তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবাধ অবুধ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তা আমরা এখানে কি দেখছি, কি পরিমাণ মর্মান্তিক ঘটনা ঘটেছিল যে কোলের বাচ্চাটা বাবা মাকে মেরে ফেলেছে, বাচ্চাটা তো বুঝে না, অবুধ শিশু কি করছে মনে করছে বাবা মা আছে, তাই সেই বাবা মায়ের বুকের ওপরে হামাগুড়ি দিচ্ছে সেই শিশুটা। তুমি আসবে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। আর কতবার ভাসতে হবে রক্ত রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে রক্ত খাণ্ডব দহন, অর্থাৎ বলেছে কবি, কবি ব্যাকুল হয়ে গেছেন।
সেই যে আন্দোলন, সেই যে অত্যাচার অনাচার, সেই যে মানুষের প্রতি অবিচার, এটা দেখে তিনি বলেছেন আর কতবার ভাসতে হবে, আর কত পড়বে, আর কত রক্ত গঙ্গা বইবে। স্বাধীনতা তোমার জন্য থুথুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল। দুর্বল আলোর ঝিলিক মানে কি বলো? এখানে বলছেন যে তো এক থুথুড়ে বুড়ো, সে কোথাও যেতে পারেনি, তার হাঁটার ক্ষমতা নাই, তিনি মনে করেছেন যে আমি তো আর বাঁচবো না, তাহলে আমি আর এখানেই থাকি। তিনি বসে আছেন তার সেই ভগ্ন স্তূপের সেই ভাঙা পোড়ো বাড়ির দাওয়ায় বসে আছেন, কিন্তু অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, অর্থাৎ তিনি ভেবেছেন যে একদিন এটা শেষ হবে এবং স্বাধীনতাটা আমাদের অর্জিত হবে, সেই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে তিনি বসে আছেন। কবি কি চমৎকার করে এখানে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, অর্থাৎ সেই বৃদ্ধ রুগ্ন কিন্তু চকচকে চোখ, যে চোখ প্রত্যাশা করছে একটা স্বাধীনতার, একটা স্বাধীন দেশে। স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়মড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে, অর্থাৎ সেই আমরা মনে করি যে সেই মোল্লা বাড়ির যে বিধবা অর্থাৎ স্বামী হারিয়েছে, কিন্তু তার যাওয়ার কোনো জায়গা নাই, সেই মানে একেবারে নিস্তব্ধ জায়গাতে সে উদাস হয়ে, মানে তার আর হারাবার কিছু নাই, সেই মনে করে সে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্য হাট দিশার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতার জন্য আমাদেরকে যে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমরা এই কবির লেখনীর মাধ্যমে একটার পর একটা যে লেখনীকে এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন, যে কি বলে কখন একজন অনাথ কিশোরী, যে কিশোরী তাকে নিয়ে ভয়, কিন্তু আর ক্ষুধার তাড়না তার সেই ভয়কে জয় করেছে, সেই তার অনাথ মানে কি যার বাবা মা কেউ নাই, দুর্ভাগ্যক্রমে সেই কিশোরী বেঁচে আছে, কিন্তু পেট তো মানে না, তাই সেই দুর্ভিক্ষের সময়, সেই অনাচারের সময়ও শুধু একটু খাবারের আশায় কি করছে, সে থালা হাতে দাঁড়িয়ে আছে পথের ধারে বসে আছে। তারপরে বলছে দেখো, তোমার জন্য সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুসে এখন প্রকার দখলে। আমরা এইটুকুর মাধ্যমে কত কিছু বুঝতে পারছি তোমরা দেখো, আমরা এইটুকু লেখনের মাধ্যমে কবি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কেউ বসে সেই সময় ছিল না, সকলেই যে যেভাবে পেরেছে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক। তারপরে কি, ইনি জীবন দিয়েছেন সবচেয়ে যে সাহসী লোক, সেই সময় আমাদের দেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ, যখন যুদ্ধ হয়েছে তখন কি হয়েছে, সাধারণ মানুষ কিন্তু এই নৌকায় করে তারা পালিয়ে গেছে, সাধারণ মানুষ যারা বীর মুক্তিযোদ্ধা তারা এই নৌকায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা গিয়েছে সংগঠিত করতে লোকজনকে, মুক্তিযোদ্ধাদেরকে। কিন্তু তারপরে দেখো বলেছে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, কখন পোকার দখলে যায়, যখন মারা যায় সেই লাশটা পড়ে থাকে। তাহলে এখানে কি বুঝিয়েছেন তিনি, যে কিশোর থেকে তেজি তেজি বৃদ্ধ, অর্থাৎ মানে তরুণ বৃদ্ধ হয়েছে কিন্তু তিনি তরুণ দীপ্ত, তারা সকলে তাদের কি ছিল, যারা এই বীর, যারা এখানে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত তারা কি করেছে, দুর্গম অঞ্চলে তারা গিয়েছে সেই যুদ্ধ পরিচালনা করার জন্য, সেখান থেকে তারা যুদ্ধ পরিচালনা করেছে যে সেইখানে লুকিয়ে, অর্থাৎ তারপরে কি হয়েছে, সেখানে তারা সেই জায়গা যেতে গ্রাম গঞ্জ বন্দর নগর ইত্যাদিতে তারা কি বলবো এখানে তোমাদেরকে, তাদের যেতে তাদের পদভারে কম্পিত হয়েছে সেখানকার মাটি, এটা বলেছে তারা এমনভাবে সেইখানে থেকে সংগঠিত হয়ে মুক্তিযোদ্ধা তৈরি করে তারা এমনভাবে পাকিস্তানি বাহিনী হানাদার বাহিনীকে আক্রমণ করেছে যে তারা পিছু হটতে বাধ্য হয়েছে, তারা পালিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, এবং এইভাবে কি হয়েছে তাদের সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের শক্তিটা আস্তে আস্তে মানে নিস্তেজ হয়ে গেছে,
তখন এইখানে বলেছে দেখো তোমরা যে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। নতুন পৃথিবী বলতে কি বোঝানো হয়েছে, যে বাংলা পরাধীন বাংলাদেশ, সেই পরাধীন বাংলাদেশটা পৃথিবীর বুকে কোনো স্থান ছিল না, কিন্তু স্বাধীনতার পরে এটা একটা স্বাধীন দেশ হিসাবে কি হবে পৃথিবীর বুকে জায়গা করে নিলে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য স্বাধীনতা। এই যে মানে আপামর জনগণ, নারী পুরুষ বৃদ্ধ কিশোর সকলের অক্লান্ত প্রচেষ্টায় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে একটা মানুষ স্বপ্ন দেখছে স্বাধীনতার, স্বাধীনতা আমাদের অর্জিত হবে, অর্থাৎ একটা স্বাধীন বাংলাদেশের আসন্ন জন্মের প্রতীক্ষা করছে এই সমস্ত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এদেশের মানুষ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তাহলে এখানে দেখো এই যে আমরা একটার পর একটা দেখলাম সকলের আত্মত্যাগ, তারপরে কি হয়েছে যখন এইভাবে প্রতিরোধ করেছে প্রতিরোধ দুর্গ তৈরি করেছে তখন এদেশের মানুষ বুঝে গেছে যে স্বাধীনতা তাদের দরজায় করাঘাত করছে আর অপেক্ষায় আছে। কেননা তাদের শ্রম, তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা বৃথা যেতে পারে না। লক্ষ লক্ষ শহীদের রক্ত, এই যে কি বলবো উৎসর্গকৃত অমূল্য প্রাণ, লক্ষ লক্ষ নারীর সর্বোচ্চ ত্যাগ বৃথা যেতে পারে না। বিজয়ের জ্বলন্ত, এখানে বলেছে বিজয়ের জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, অর্থাৎ আর বেশি দূরে নয় স্বাধীনতা, আর বেশি দূরে নয় নতুন নিশান উড়িয়ে, এতদিন ছিল পরাধীনতার পতাকা, এখন স্বাধীন বাংলাদেশের একটা স্বাধীন পতাকা দামামা বাজিয়ে, মানে কি যুদ্ধের সময় দামামা বাজানো হতো, দিক বিদিক অর্থাৎ গোটা বাংলাদেশে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। অর্থাৎ এই যে সকলের এত ত্যাগ, জ্বালা পোড়া, মানুষের রক্ত গঙ্গা বয়ে যাওয়া, এটা কি বৃথা যেতে পারে? কখনো নয়। তিনি বলেছেন যে এই ত্যাগ এই তিতিক্ষার মাধ্যমে অবশ্যই বাঙালির এই যে স্বাধীনভাবে দেশ স্বাধীনতা ছিনিয়ে আনবেই, এটা কবি এই কবিতার মাধ্যমে সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা দেখলাম এই কবিতাটার মাধ্যমে প্রতিটা পরতে পরতে কবি এত সুন্দর করে যে কীভাবে আমরা স্বাধীনতা, স্বাধীনতা মুখের কথা নয়, স্বাধীনতা কিন্তু মুখের কথা নয়, স্বাধীনতা পাওয়া এত সহজ নয়, এই 9 মাস যুদ্ধ করে সমস্ত কিছু বিসর্জন দিয়ে ত্যাগ করে আমরা 9 মাস 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি, সেটা কিন্তু আমরা হেসে খেলে পাইনি। তাই কবি খুব সুন্দরভাবে আমাদের এই স্বাধীনতাটাকে আমরা যেভাবে পেলাম সেটা উনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো, তোমরা নিজেরাও একবার পড়বে, পড়ার পরে তোমরা দেখতে পাবে বুঝবে, তাহলে পরে আমি মনে করি তোমরা জানতে পারবে এই কবিতাটা দিয়ে কবি কি ফুটিয়ে তুলতে পেরেছেন সেটা তোমরা জানতে পারবে। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছো। আল্লাহ হাফেজ, ভালো থেকো।